হ্যালো ওয়েলকাম টু ভ্লগ সিক্সটি সেভেন আজকের ব্লগের আলোচ্য বিষয় হাইপার থাইরয়েডিজম কী এই রোগের কি কি সাইন সিমটম থাকে কেন হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করে এবং হাইপার থাইরয়েডিজমের কী কী চিকিৎসা আছে আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের ব্লগ স্টার্ট করা যাক হ্যালো আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথলজিস্ট এবং জেনারেল ফিজিশিয়ান আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করার এই ব্লগে যদি আপনি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন আপনার মোবাইল স্ক্রিনে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজটিকে আপনি ফলো করতে পারেন আমাদের পরবর্তী ভিডিওর আমাদের ফেসবুক পেজের লিংক এই ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দেব সেখানে ক্লিক করে আপনি ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন প্রসঙ্গত জানিয়ে রাখি যে থাইরয়েড সিরিজের এর আগের দুটি ভিডিও অর্থাৎ ব্লগ 66 এবং ব্লগ 65 এই দুটি ব্লগে আমি থাইরয়েড রিলেটেড অন্যান্য ডিজিজ সম্পর্কেও আলোচনা করেছি ব্লগ দুটি আপনি দেখে নিতে পারেন বক্সে আমি সেই দুটি ব্লগের লিংক আমি শেয়ার করে দেবো তো চলুন আজকের বিষয়ে আসা যাক তো প্রথমেই জেনে নেওয়া যাক যে হাইপার থাইরয়েডিজম আসলে কি হাইপার থাইরয়েডিজম হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে আমাদের শরীরে নরমালের তুলনায় অনেক বেশি পরিমাণে থাইরয়েড হরমোন উৎপন্ন হয় এবং আমরা যেহেতু জানি যে থাইরয়েড হরমোনের একটা নর্মাল লেভেল মেনটেন করা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় কারণ এই হরমোনগুলি আমাদের শরীরে অতি অত্যাবশ্যকীয় কতগুলি শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে কন্ট্রোল করে এবং যদি কোনো কারণে এই হরমোনগুলির লেভেল আমাদের শরীরে বেড়ে যায় তখন বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় তো প্রথমে দেখে নেব যে কি কি সাইন সিমটম ডেভেলপ করে এই থাইরয়েড হরমোনের লেভেল নর্মালের তুলনায় বেড়ে গেলে প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ সিমটমটি হলো ইনক্রিজড অ্যাপেটাইট আমরা জানি যে খিদে বা অ্যাপেটাইট বেড়ে গেলে সেক্ষেত্রে নর্মালি আমাদের কিন্তু ওয়েট গেইন আমরা করে থাকি কিন্তু হাইপার থাইরয়েডিজম যদি থাকে সেক্ষেত্রে ব্যক্তির অ্যাপেটাইট বেড়ে যায় কিন্তু তার ধীরে ধীরে ওয়েট লস হতে থাকে তো ওয়েট লস থাকছে তার সাথে যদি অ্যাপেটাইট ইনক্রিজ করে সেই কন্ডিশানটি কিন্তু হাইপার থাইরয়েডিজমের একটি ফিচার হতে পরবর্তী ফিচার্সটি হলো। হিট ইন্টলারেন্স অর্থাৎ যাদের হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করে ধীরে ধীরে দেখা যায় যে তাদের হিট ইন্টলারেন্স ডেভেলপ করছে অর্থাৎ তারা কোনোভাবেই টেম্পারেচার সহ্য করতে পারছেন না আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সিমটম হলো হার্ট রেট বেড়ে যাওয়া অর্থাৎ হৃদস্পন্দনের হার বেড়ে যাওয়া এই হৃদস্পন্দন এর নর্মাল যে রেট সেটা কন্ট্রোল করার জন্য কিন্তু থাইরয়েড হরমোন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যদি থাইরয়েড হরমোনই বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে এই হৃদস্পন্দনের হার নর্মালের তুলনায় অনেকটাই বেড়ে গেছে পরবর্তী সিমটমটি হলো সোবাইটিং অর্থাৎ অতিরিক্ত ঘাম হওয়া নর্মালের তুলনায় যদি অতিরিক্ত পরিমাণে ঘাম হতে থাকে এবং টেম্পারেচার যখন খুব বেশি নেই কিন্তু সেক্ষেত্রেও যখন দেখা যায় কোনো ব্যক্তি অতিরিক্ত ঘামেন সেটি কিন্তু হাইপার থাইরয়েডিজমের একটি ফিচার হতে পারে এছাড়াও অ্যাংজাইটি কিন্তু হাইপার আরেকটি বড় ফিচার ইনসমনিয়া বা নিদ্রা কমে যাওয়া এটি কিন্তু হাইপার আরো আরও একটি বড় ফিচার এক্ষেত্রে নিদ্রা কমে যাওয়া তার সাথে কিন্তু স্লিপ সাইকেলের ডিস্টারবেন্সও ডেভেলপ করতে পারে যদি কোনো ব্যক্তির বহু দিন ধরে আনকন্ট্রোলড হাইপার থাইরয়েডিজম থাকে ধীরে ধীরে কিন্তু দেখা যায় সেই ব্যক্তির কোনো একটা সময়ে কিন্তু হার্ট ফেলিওর বা অস্টিওপোরোসিস বা যেটিকে আমরা বলা হয় যে হার ভঙ্গুর হয়ে যাওয়া এইরকম কন্ডিশনও কিন্তু ধীরে ধীরে সেই ব্যক্তির ডেভেলপ পরবর্তী ফিচারটি হল থাইরয়েড স্ট্রন এটি কিন্তু একটি মেডিকেল এমার্জেন্সি এক্ষেত্রে কি হয় যখন কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে হাইপার থাইরয়েডের মেডিকেশান নিতে থাকেন নিতে নিতে যদি হঠাৎ করে তিনি মেডিকেশান বন্ধ করে দেন অথবা তার যদি থাইরয়েডে কোনো ইনফ্ল্যামেশন বা প্রধাও হয় সেক্ষেত্রেও হতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েডের অপারেশনের পরেও কিন্তু এই থাইরয়েড স্ট্রন ডেভেলপ করতে পারে এক্ষেত্রে যেটা হয় যে সাময়িকভাবে হঠাৎ করেই কিন্তু সেই ব্যক্তির শরীরে অতিরিক্ত পরিমাণে থাইরয়েড হরমোন ব্লাডে চলে আসে তার জন্য তার বিভিন্ন রকম কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে তো এই ব্যাপারটি সম্পর্কে কিন্তু একটি আইডিয়া থাকা আমাদের জরুরি এখন কিন্তু আমরা এই ভিডিও থেকে ইম্পর্টেন্ট পার্টে চলে এসেছি এখন আমি আলোচনা করব যে ঠিক কি কি কারণে একজন ব্যক্তির শরীরে হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করে তো তার মধ্যে সবথেকে প্রথমেই সব থেকে ইম্পর্টেন্ট যে কারণটি হলো সেটি হলো গ্রেভস ডিসিজ গ্রেভস ডিজিজ এমন একটি ডিজিজ যে ক্ষেত্রে আমাদের শরীরের ভিতরে অ্যান্টিবডি উৎপন্ন হয় থাইরয়েড গ্ল্যান্ডের এবং এই অ্যান্টিবডিগুলি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাটাক করে এবং থাইরয়েডে কিন্তু আনকন্ট্রোল ওয়েতে অতিরিক্ত পরিমাণে থাইরয়েড হরমোন তখন উৎপন্ন হওয়া শুরু হয়ে যায় তো এই কন্ডিশনটিকে বলা হয় গ্রেভস ডিজিজ আরেকটি কন্ডিশানের জন্য আমাদের দেহে হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করতে পারে সেটি হলো টক্সিক মাল্টি নডিউলার গয়টার যে ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে মাল্টিপল নডিউলস তৈরি হয় এবং এই নডিউলসগুলো থেকেও অতিরিক্ত পরিমাণে থাইরয়েড হরমোন উৎপন্ন হতে শুরু করে আরও কিছু কারণ আছে যার মধ্যে একটি হলো থাইরয়েড অ্যাডেনোমা অ্যাডেনোমা একটি টিউমার সেক্ষেত্রে সেই টিউমার থেকে অতিরিক্ত পরিমাণে থাইরয়েড হরমোন সিক্রিশন হতে পারে এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ডের কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহর কারণেও কিন্তু হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করতে পারে তাছাড়া থাইরয়েড গ্ল্যান্ডে কোনো চোট আঘাত বা ড্যামেজ হওয়ার ফলেও কিন্তু হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করতে পারে এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কন্ডিশন সেটি হলো নিওনেটাল হাইপার থাইরয়েডিজম এটি হল শিশুদের শরীরে তখন হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করে যখন গর্ভস্থ অবস্থায় সেই শিশুর মায়ের গ্রেভস ডিজিজ জাতীয় কোনো সমস্যা থাকে সেই শিশুর মায়ের রক্তে অ্যান্টিবডিগুলি থাকে এবং সেই অ্যান্টিবডি প্লাসেন্টার মাধ্যমে শিশুর শরীরেও প্রবেশ করে এবং তার শরীরেও কিন্তু হাইপার থাইরয়েডিজমের কোনো ফিচার্স ডেভেলপ করতে পারে কিন্তু এখন প্রশ্ন হলো যে হাইপার থাইরয়েডিজম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস কি করে করব অর্থাৎ হাইপার থাইরয়েডিজমের রোগ নির্ণয় কিভাবে করা হয় হাইপার থাইরয়েডিজমের ডায়াগনোসিসের জন্য ব্লাডে টি থ্রি টি ফোর এই হরমোনগুলি টেস্ট করা হতে পারে এছাড়াও রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট নামে একটি টেস্ট আছে সেই টেস্টটিও করা যেতে পারে এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ টেস্ট হলো থাইরয়েড স্ক্যানিং তো এই টেস্টগুলির মাধ্যমে হাইপার থাইরয়েডিজম সাধারণত ডায়াগনোসিস করা হয় এছাড়াও আরও অনেক কিছু টেস্ট আছে সব এই ভিডিওতে কিন্তু কভার করা সম্ভব হবে এখন আমাদের জানতে হবে যে হাইপার থাইরয়েডিজম থাকলে সেক্ষেত্রে চিকিৎসার অপশন আমাদের কাছে কি কি আছে অর্থাৎ ট্রিটমেন্ট অপশন কি কি আছে তার মধ্যে সব থেকে প্রথমেই যেটি আসে সেটি হলো থাইরয়েড মেডিকেশন অর্থাৎ এই অ্যান্টি থাইরয়েড মেডিকেশান নিলে সেক্ষেত্রে একজন ব্যক্তির শরীরে কিন্তু এই থাইরয়েড হরমোনের লেভেল কন্ট্রোলে আসতে পারে এছাড়াও আমি যেহেতু বলেছি যে থাইরয়েড হরমোনের লেভেল যখন বেড়ে যায় তখন কিন্তু হার্ট রেট বেড়ে যায় এই হার্ট রেটকে কন্ট্রোল করার জন্য কিন্তু বিটা ব্লকার জাতীয় ওষুধও দেওয়া হয় এছাড়াও অতিরিক্ত থাইরয়েডের প্রোডাকশান কমানোর জন্য রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপিও দেওয়া যেতে পারে এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন কী করে যে হাইপার অ্যাক্টিভ পোর্শন আছে গ্ল্যান্ডের সেই পোর্শনটিকে কিন্তু ডেস্ট্রয় করে দেয় এবং ফাইনাল যে থেরাপিটি আছে সেটা কিন্তু মেডিকেল থেরাপি নয় সেটা কিন্তু সার্জারি অর্থাৎ প্রয়োজন হলে এবং যে ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েড অ্যাডেনোমা বা কোনো রকম টিউমারের জন্য হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করছে সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন করে এই গ্ল্যান্ডের পোর্শন বাদ দি দেওয়ারও প্রয়োজন হয় ওকে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিকে ফেসবুক তথা হোয়াটসঅ্যাপে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ আপনি করে দিতে পারেন এই ভিডিও শেষে মোবাইল স্ক্রিনে কিন্তু আমি আমাদের চ্যানেলের কিছু প্লে লিস্ট শেয়ার করে দেবো সেই প্লেলিস্টে আপনি ক্লিক করে ঢুকে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিই দেখতে পারেন এবং এই মোবাইল স্ক্রিনে যে আমাদের চ্যানেলের লোগোটি শো করবে সেই লোগোতে ক্লিক করে আপনি কিন্তু আমাদের চ্যানেলটিকে ডাইরেক্টলি সাবস্ক্রাইব করতে পারেন আজকের ভিডিওতে আর কিছু নয় এখানেই আমি শেষ করব কেয়ার অ্যান্ড স্টে ফিট হেলদি